আমরা ধর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা ফোল্ডার অপশনস। আমরা কন্ট্রোল প্যানেলে ফোল্ডার অপশনসটি পাবো, এটা আমরা ডাবল ক্লিক করে খুলে নিব। এখানে আমরা বেশ কিছু উইন্ডোজের প্রয়োজনীয় কাজ আমরা এখানে দেখতে পাবো, এবং এই ফোল্ডার অপশনস এখান থেকে এই ডায়লগ বক্সটি এভাবে না এনেও আমরা অন্যভাবেও নিয়ে আসতে পারি। আমরা যখন মাই কম্পিউটারে ঢুকে বিভিন্ন ড্রাইভে কাজ করি, সাপোজ আমরা মাই কম্পিউটারে ঢুকলাম, এবং ঢোকার পরে আমরা দেখুন বেশ কিছু এখানে ফাইল দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ফোল্ডার দেখতে পাচ্ছি, এবং ফোল্ডারগুলোর এক্সটেনশন এখানে রয়েছে। আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এটি হচ্ছে বিএমপি ফরম্যাটের একটি গ্রাফিক্স ফাইল, এটি এমপিজি ফরম্যাটের একটি ভিডিও ফাইল। তো এই যে মানে এক্সটেনশন এবং এই ফোল্ডার ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারি। এটি করার জন্য আমরা ভিউ মেনুতে চলে যাব এবং এখান থেকে টুলস মেনুতে চলে যাব, এবং টুলস মেনুতে গিয়ে আমরা এখানে ফোল্ডার অপশনস, ফোল্ডার অপশনসে ক্লিক করলে পরে আমাদের সামনে কিন্তু সেই ডায়লগ বক্সটি এসছে, যেটা আমরা কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশনের ক্লিক করার মাধ্যমে নিয়ে এসেছিলাম। এখন দেখুন যে এই ফোল্ডার অপশনে মোটামুটি এগুলো ডিফল্ট থাকে, এগুলো চেঞ্জ দিয়ে তেমন প্রয়োজন নেই। আমরা ভিউ মেনুতে ক্লিক করব। তো ভিউ মেনুতে ক্লিক করলে পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো প্রথম হচ্ছে যে দেখুন এখানে যে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল, হাইড এক্সটেনশন। আমরা এক্সটেনশন যদি হাইড করে ফেলতে চাই, এই হাইড রুল হলো এবং অ্যাপ্লাই। অ্যান্ড এখন আমাদের সবই রয়েছে ফোল্ডার ফাইল, কিন্তু কোনো এক্সটেনশন নাই। এই ফাইলটি কিন্তু আমাদের চিনতে সমস্যা হবে, যেটি কোন ফরম্যাটের ফাইল, এবং এই ভিডিও ফাইলটি কি এভিআই না এমপিজি, সেটি কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে, সমস্যা হচ্ছে। তো মূলত এটি হাইড করা রয়েছে, তো আমরা ইচ্ছা করলে সেগুলো চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এগুলো লুকিয়েও ফেলতে পারি, আমরা হাইড কমান্ডের মাধ্যমে কোনো হিডেন করে রাখতে পারি। তো এটির জন্য একইভাবে আমাদের টুলসে গিয়ে ফোল্ডার অপশন নিয়ে আসতে হবে এবং ভিউতে চলে যেতে হবে। ভিউতে গিয়ে আমরা যদি এখান থেকে শো হিডেন ফাইল সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু পুনরায় আমরা সেই এক্সটেনশনগুলি পাবো, যা আমাদের কিন্তু সুবিধা দিবে। একটি বিষয় হচ্ছে ডু নট শো হিডেন ফাইল। এই হিডেন ফাইল আমরা যদি টিক চিহ্নটি দিয়ে দিই, তাহলে যে সমস্ত হিডেন ফাইল থাকবে সে সমস্ত ফাইলগুলো আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি এবং ওকে। চলে এসছে, আমরা এক্সটেনশন চলে এসছে আবার, এবং হিডেন ফাইল, উইন্ডোজে যে সিস্টেম ফাইল থাকে, হিডেন ফাইল থাকে, সেগুলো কিন্তু আর দেখা যাবে না। তো মূলত এভাবে আমরা আমাদের এই ফোল্ডার বা ফাইল ম্যানেজমেন্টকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারি।